গাজীপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন জেলার শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড এলাকার মৃত পলু শেখের ছেলে হাসিবুল শেখ ও একই এলাকার বিদ্যুচন্দ্র সাহার ছেলে প্রদীপ সাহা। পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কাজী শফিকুল আলম জানান, গোপন সংবাদে কেওড়া পশ্চিমখণ্ড এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মদসহ দুইজনকে আটক করে। পরে তাদের ঘর থেকে ১২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ৬ লাখ টাকা।